বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ এটা কি। এটা হচ্ছে মুঠ পিঠা। আর এই মুঠ পিঠার নামটা হচ্ছে, মূলত এই পিঠাটা হাতের মুঠের ভিতরে চাপ দিয়ে বানানো হয়। এই শেষ যেই আকারটা দেওয়া হচ্ছে হাতের মুঠের ভিতর নিয়ে চাপ দিয়ে, এর জন্য এটার নাম মুঠ পিঠা বলা হচ্ছে। যাই হোক ভাইজান, আপনাদেরকে এই মুঠ পিঠা সম্পর্কে কিছু বলার আছে আমার। প্রথম বিষয় হচ্ছে, এই পিঠাটা বানাতে আপনাদের লাগবে হচ্ছে চালের গুঁড়া, পিওর চালের গুঁড়া, এটা কিন্তু ভুলবেন না। হ্যাঁ, আর হচ্ছে নারিকেল লাগবে, তারপরে নারিকেলের সঙ্গে লাগবে হচ্ছে কুশারে গুড় কিংবা খেজুরে গুড় কিংবা চিনি দিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু গুড় গুড় দিয়ে বানালে ভালো হবে, ঠিক আছে। যে কারণে এই পিঠাটার ভিতরে আপনারা গুড়ের যেই রঙটা সেটা পাচ্ছেন, তো এর ভিতরে তালের রস আপনারা মিক্স করতে পারেন, তালও মিক্স দিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন। যাই হোক, আজকে আমি একটা এই মুঠ পিঠা আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন স্বাদ লাগে। দেখতেই পাচ্ছেন গ্রাম্য পরিবেশের এই পিঠাটা তৈরি, আর এই পিঠাটা মেড ইন বরিশাল বলা চলে, কারণ এটা বরিশালের মানুষের হাতের তৈরি পিঠা। আমি আপনাদেরকে দেখালাম, যাই হোক একটা খেয়ে তারপর আপনাদেরকে বলছি এটা কেমন হবে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর, আহ মুঠ, একদম মুঠ করে বানানো হয়েছে, এক মুঠ পিঠা। ওকে, মুঠ পিঠা। হ্যাঁ বন্ধুরা, তাহলে মুঠ পিঠাটি দেখতেই পাচ্ছেন চালের গুঁড়া, আমি একটু খেয়ে দেখাচ্ছি। ও এর ভিতরে রয়েছে তালের স্বাদ পাচ্ছি, নারিকেল, চালের পিঠা, অসাধারণ অসাধারণ ভাই, আর কি বলবো। মুঠ পিঠা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর রাখি, এ পর্যন্ত মুঠ পিঠা থেকে বিদায়, ভালো থাকবেন। হ্যাঁ ও